আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কটা কি। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ক আর কি। এটা একটা মানে একটা একগুচ্ছ কাজ বলা যায়। এখানে আপনার একটা কাজ না, একাধিক কাজ আসলে, মানসিক স্বাস্থ্য নিয়ে আর কি কাজগুলো। আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মানসিক, তারপরে হচ্ছে আচরণগত যে সমস্যা, তারপরে হচ্ছে আপনার আরও বেশি আরও কিছু সমস্যা থাকে, ইমোশনাল সমস্যা থাকে, এই ধরনের সমস্যাগুলোকে নিয়ে, এই সমস্যাগুলোকে আপনার চিহ্নিত করা, মানে রোগ নির্ণয় করা, তারপরে হচ্ছে আপনার এই ধরনের সমস্যাগুলো প্রিভেনশন করা, ট্রিটমেন্ট দেয়া, এগুলোই হচ্ছে আপনার ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের কাজ। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কটা আসলে শুধুমাত্র একজনকে নিয়ে না, এটা আপনার একজন ব্যক্তিকে নিয়ে হতে পারে, হতে পারে গ্রুপকে নিয়ে অথবা একটা কমিউনিটিকে নিয়ে। এটা আসলে হচ্ছে ডিপেন্ড করে যে সমস্যাটা আসলে কার বা কাদের উপরে। তো এক কথায় বলা যায় যে হচ্ছে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক হচ্ছে আপনার একজন মানুষের বা একটা গোষ্ঠীর অথবা একটা কমিউনিটির হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক হচ্ছে সোশ্যাল ওয়ার্কের একটা সাইড আর কি। সোশ্যাল ওয়ার্ক তো বিভিন্ন ধরনের আছে, আর ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কটা মেইনলি আপনার মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়। শুধু আলোচনা না, এখানে হচ্ছে আপনার মানসিক যে রোগগুলো সেগুলো নির্ণয় করা হয়, চিকিৎসা দেওয়া হয়, আর হচ্ছে এগুলোকে প্রতিরোধ গড়ে তোলা হয়, তারপরে বিভিন্ন রকম পরামর্শ, মানে একজন মানুষ মানসিকভাবে সুস্থ থাকার জন্য যা যা করা লাগে সেটাই আসলে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের আলোচনার বিষয় বা কাজের বিষয়। শুধু শারীরিক দিক থেকেই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যেরও সুস্থতা অনেক বেশি জরুরি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।